নমস্কার বন্ধুরা, রসুন একটি সাধারণ সবজি যা প্রতিটি রান্নাঘরে পাওয়া যায়। প্রাচীনকাল থেকে এই সবজির স্বাস্থ্যগত বৈশিষ্ট্যগুলির কারণে অনেক রোগের চিকিৎসায় ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। রসুনের সবচেয়ে শক্তিশালী যৌগ হল এতে অ্যালিসিন পাওয়া যায়। এই কারণে এটিতে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। রসুনের পুষ্টিগুণ কী কী? রসুন রান্নায় ব্যবহার করা হলেও এটি শুধু স্বাদ বাড়াতেই ব্যবহৃত হয় না, অনেক রোগের ওষুধও বটে। যদি আমরা রসুনের পুষ্টির কথা বলি, তাহলে প্রতি 100 গ্রাম রসুনে আমরা প্রায় 150 ক্যালোরি, 33 গ্রাম কার্বোহাইড্রেট, 6.36 গ্রাম প্রোটিন পাওয়া যায়। এছাড়াও রসুন ভিটামিন B1, B2, B3, B6, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম এবং জিঙ্কের একটি বড় উৎস। রসুনের উপকারিতা: রসুন যে কোনো রূপেই খান উপকার পাবেন, তবে বিশ্বাস করা হয় যে সকালে প্রথমে কাঁচা রসুন খেলে এবং এর সাথে গরম জল পান করলে অনেক স্বাস্থ্য উপকার পাওয়া যায়। সকালে কাঁচা রসুন খেলে কী কী উপকার পাওয়া যায়? রক্ত সঞ্চালন উন্নত করে। খালি পেটে রসুন খেলে উচ্চ রক্তচাপের উপসর্গ কমাতে সাহায্য করে। এটি আপনার রক্ত সঞ্চালন বাড়াতে পারে এবং আপনার লিভার এবং মূত্রাশয়ের কার্যকারিতা উন্নত করতে পারে। দ্বিতীয় বলি ডায়রিয়ার সেরা ও এবং সস্তা নিরাময়। আপনি যদি ডায়রিয়ায় ভুগে থাকেন, তবে রসুন এটিও নিরাময় করতে পারে। এটি আপনার স্নায়ুতন্ত্রের জন্য ভালো। এছাড়াও রসুন আপনার ক্ষুধাকে উদ্দীপিত করতে পারে এবং হজম শক্তি বাড়াতে পারে। কোলেস্ট্রল কমায়। রসুন LDL কোলেস্ট্রল কমাতে পারে। উচ্চ কোলেস্ট্রল যুক্ত ব্যক্তিদের অবশ্যই এটি খাওয়া উচিত। উচ্চ কোলেস্ট্রল একটি গুরুতর সমস্যা যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। লিভারকে শক্তিশালী করে। লিভারকে শক্তিশালী করতে উচিত। লিভারকে সুস্থ রাখার মাধ্যমে রসুন আপনাকে দীর্ঘজীবী করতে সাহায্য করতে পারে। এটি সংক্রমণ রোগের সঙ্গে লড়াই করতে পারে। শরীরকে ভেতর থেকে পরিষ্কার করে। রসুনে প্রচুর পরিমাণে সালফার যৌগ থাকার কারণে এটি শরীরের অঙ্গগুলিকে ভেতর থেকে পরিষ্কার করে। রসুন রক্তের সীসার মাত্রা কমিয়ে দিতে পারে। এটি শরীরের বিষাক্ততা কমায়। এবার শুনুন, কাঁচা রসুন কীভাবে ব্যবহার করবেন। বিশেষজ্ঞরা জানিয়েছেন, রসুনের বেশি উপকার পেতে শাক সবজি ছাড়াও কাঁচা খেতে হবে। এর জন্য প্রতিদিন সকালে জলের সঙ্গে বাসি মুখে রসুনের 2টি কোয়া চিবিয়ে খেতে পারেন, তাহলে উপকার পাবেন। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।